বিসমিল্লাহিরাহমানিরাহিম। দাউদ পাবলিক স্কুল ও কলেজে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাস জীব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস শুরু করছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিজ নিজ গৃহে অবস্থান করছো। এই ভয়াবহ পরিণতি কেটে ওঠার জন্য আমরা সেভাবেই সহযোগিতা করব। আচ্ছা, এবার আসি আমাদের ক্লাসের মূল অংশে। বিগত দিনের ক্লাসে আমরা বলেছিলাম মশকীর দেহে ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্র বা গ্যামেটোগনি, সেই অংশে যেখানে শেষ করেছিলাম। যেহেতু একই মশকীর দেহে আরেকটু সময় থাকলে আজকের এই অংশটা শেষ করে দেওয়া যেত, তাহলে আরো ভালো হতো। যে মানব দেহ থেকে রক্ত সংগ্রহের সময় মশকি স্তিরেনোক্লিস মশকি যে তার অজান্তে গ্যামিট সংগ্রহ করে, সেই কোন গ্যামিট বা মাইক্রোগ্যামিটোসাইট আর স্ত্রী গ্যামেট বা ম্যাক্রোগ্যামেটোসাইট, এই দুটি গ্যামেট আলাদা আলাদা ভাবে তাদের মতো পরিবর্ধন পরিস্ফুটন হয়, তাকে বলা হয় গ্যামিটোজেনেসিস। স্পার্ম তৈরি প্রক্রিয়াকে পরিণত হওয়ার অবস্থাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, আর ওভাম ধাপে ধাপে পরিবর্তিত হয়ে নিষেকে অংশগ্রহণ উপযোগী অবস্থায় উপনীত হওয়াকে বলা হয় ওওজেনেসিস। এই স্পার্মাটোজেনেসিস ওওজেনেসিস সম্পন্ন হওয়ার পর দুটি গ্যামিটের মিলন হয়, মিলন হয়ে তৈরি করে জাইগোট। সেই জায়গাটি একটু লম্বা মাকু আকৃতির হয়ে মশকীর ক্রম থেকে বের হয়ে হিমোসিলের মধ্যে চলে আসে। ঠিক আমাদের এখান থেকে আজকের ক্লাস শুরু, আগের দিন পর্যন্ত পড়ানো ছিল। এখানে একটু উদাহরণ দিতে চাই, যেমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজে যতগুলো বিল্ডিং থাকে, মাঠ থাকে, বাউন্ডারি ওয়াল দিয়ে পুরোটা ঘেরা থাকে, সেই ওয়ালের মাঝখানে শ্রেণীকক্ষ, মাঝে মাঝে এই বিল্ডিং ওই বিল্ডিং শ্রেণীকক্ষ থাকে, শ্রেণীকক্ষের বাইরেও কিছু খেলার জায়গা, বাগান, ক্যান্টিন, এই সমস্ত অনেক জায়গা থাকে। ঠিক সেই উদাহরণ দিয়েই বলতে চাই যে হিমোসিল যে জায়গাটি, সেটা হলো মশকীর ক্রপের বাইরে কিন্তু দেহ প্রাচীর দ্বারা আবৃত, যেমন কলেজ বাউন্ডারির ভিতরে কিন্তু শ্রেণীকক্ষের বাইরে খেলার মাঠের মতো যেমন হতে পারে, ঠিক সেরকম একটি জায়গা মশকীর দেহের হিমোসিল হিমোসিলের মধ্যে এসে পড়ে। যে দশাটি ক্রপের প্রাচীর ভেদ করে হিমোসিলের মধ্যে এসে পড়লো, সেই দশাটি ছিল উকিনিটি। উকিনিটির পরে এটা লম্বা আকৃতি থাকে না আর, তখন গোলাকার ধারণ করে ওসিস্টে পরিণত হয়। একটি মশকীর ক্রপের গায়ে 50 থেকে 500টি পর্যন্ত ওসিস্ট অবস্থান করতে পারে, যেমন পাকা কাঁঠালের মতো। একটা কাঁঠাল যদি ছোট হয় বড় হয়, তাহলে একটি কাঁঠালের মধ্যে কয়টি কোষ থাকে তা আমরা ধরে নিতে পারি 15-20টা থেকে শুরু করে 100-200 পর্যন্ত কোষ থাকতে পারে। ঠিক ওই রকমই একটি লম্বা কাঁঠালের মতো অবস্থা, তার মধ্যে ওরকম স্পোরোজোয়াইটের থাকতে পারে। এবার চলে যাই আমরা এই মশকীর ক্রপটাকে আরেকটু, ক্রপ হিমোসিলটাকে আরেকটু বড় করে আঁকতে হবে, কারণ এই জায়গাটি আমাদের কতগুলো ধাপ পর্যায়ক্রমে যাবে। সেজন্য যে গোলাকার অবস্থাটি ধারণ করলো সেটার নাম হলো ওসিস্ট। এই ওসিস্টের মধ্যে অসংখ্য এর মধ্যে অবস্থান করতে থাকে, এটার নাম হলো ওসিস্ট। ওসিস্টের পরে এবার সময়ের ব্যবধানে যে অবস্থাটি হয়, যে নিউক্লিয়াস থাকে এন সংখ্যক, সেই এন সংখ্যক নিউক্লিয়াসটি প্রথমে মিউসিস প্রক্রিয়ায়, তারপরে পরপর পর্যায়ক্রমিকভাবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষ গঠন করে। সেই কোষগুলো আরো সময়ের ব্যবধানে ভেঙে অসংখ্য নিউক্লিয়াসে পরিণত হয়। তাদের উদ্দেশ্য হলো অনেক স্পোরোজোয়াইট তৈরি করা, এইভাবে অসংখ্য নিউক্লিয়াসে পরিণত হয়। এটা হলো নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন এই পর্যায়টির নাম, নিউক্লিয়াসের বিভাজন। ঠিক এই নিউক্লিয়াসের বিভাজনের পরে যে যে দশাটি হয়, সেটা প্রত্যেকটি নিউক্লিয়াসের সঙ্গে কিছুটা সাইটোপ্লাজম জমা হয়ে একটা করে কোষ গঠন করে। যে নিউক্লিয়াস ছিল ছোট ছোট করে, সেই নিউক্লিয়াসের সাথে করে কিছু সাইটোপ্লাজম জমা হয়ে অনেকগুলো কোষ গঠন করে। এই বিষয়টি এমন হয়, যেমন ইউনিয়ন পরিষদ বা এরকম নির্বাচনে প্রত্যেক দলের থেকে এলাকার কিছু রাজনীতিবিদ তারা নির্বাচনে দাঁড়ানোর জন্য দলের হাইকমান্ডের কাছ থেকে নির্দেশ বা মনোনয়ন পেতে চায়। শেষ পর্যন্ত সেই জেলা পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে ডেকে কোনো এক জায়গায় একটা মীমাংসা করা হয়, বোঝা হয় প্রত্যেকের জনপ্রিয়তা নেওয়া হয়, নিয়ে দেখে বুঝে একজনকে মনোনয়ন দিয়ে দেওয়া হয়,
বাকিগুলোকে মনোনয়ন দেওয়া হয় না। তখন ওই লোকগুলো যেহেতু রাজনীতি করে, মাঠেই থাকে, সারা বৎসর এলাকায় থাকে, তারা বসতে চায় না, পদত্যাগ করতে চায় না। তখন তারা প্রত্যেকে যার যার এলাকায় প্রচার চালাতে থাকে। প্রত্যেক ক্যান্ডিডেটের সাথে কিছু লোকজন, তার বংশের, তার আত্মীয় স্বজন, কিছু কাছের মানুষ, তারা তার সঙ্গে নির্বাচন শেষ পর্যন্ত পরিচালনা করতে থাকে। ঠিক সেরকম যতগুলো কোষ ছিল নিউক্লিয়াস, প্রত্যেকটার সাথে কিছু সাইটোপ্লাজম জমা হয়ে প্রত্যেকটা একটা একটা করে স্বতন্ত্র কোষে পরিণত হলো। ঠিক ওরকম সব ক্যান্ডিডেট তখনও বিদ্যমান। এবার এই অবস্থাটি এসে মাকুর মতো আকৃতি বিশিষ্ট স্প্রোজোয়াইটে পরিণত হয়, দেখতে লম্বা করে পটলের মতো বা চাউলের মতো বা ধানের মতো, এরকম যে আকৃতি বিশিষ্ট স্প্রোজোয়াইট গঠন করে। সেই স্প্রোজোয়াইট পরবর্তীতে এখান থেকে, এই আরেকটি ছবি এখানে আঁকলে ভালো হয়, যেখান থেকে ভেঙে যায়, ভেঙে যে সেই মাকু আকৃতির স্প্রোজোয়াইট গুলো তখন মশকিত লালা গ্রন্থিতে অবস্থান করতে থাকে। ঠিক এটা যদি হয়, এই লালা গ্রন্থির মধ্যে এই পুরাপির অংশ যে এখান থেকে এরকম একটা দশায় ভেঙে যায়, ভেঙে যে স্প্রোজোয়াইট গুলো এখানে অবস্থান করতে থাকে। এই অবস্থায় মশকি যদি কোনো মানুষকে, তা অবস্থা বিশেষে 30 থেকে 40 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এই মশকি লালা গ্রন্থিতে স্প্রোজোয়াইট গুলো 20 থেকে 30 বা 40 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এই সময় এই মশকি কোনো মানুষের দেহ থেকে রক্ত সংগ্রহ করার জন্য যখন কামড় দেয়, দংশন করে, তখন তার নিজের অজান্তেই 10% যত স্প্রোজোয়াইট থাকে, তার 10% মতো স্প্রোজোয়াইট ওই মানুষের দেহে প্রবেশ করে। আর তখনই নতুন করে শুরু করেছিলাম আমরা যেমন, সেই স্প্রোজোয়াইট দিয়ে শুরু হয়ে যায় মানুষের জীবনের প্রথম সেই হেপাটিক সাইজোগনি, সেখান থেকে চলে আসে লোহিত রক্তকণিকায় ইরাইথ্রোসাইটিক সাইজোগনি, সেই চক্র শেষ করার পরে সেখান থেকে মশকি গ্যামেট নিয়ে আসলো, গ্যামেট নিয়ে এসে তার দেহের মধ্যে বিভিন্ন পরিবর্তন হওয়ার পর ও উকিনিটি তৈরি করলো, ওসিস তৈরি করলো, তারপরে সেই নিউক্লিয়াসের বিভাজন, তারপর স্প্রোজোয়াইট তৈরি, স্প্রোজোয়াইটের ভাঙ্গন, এটা প্যাকে ভেঙে এবার মশকি সে লালা গ্রন্থিতে অবস্থান করতে থাকে, রেডি টু ফাইট। ঠিক এরকম এই অবস্থায় যখনই কোনো মানুষকে, সুস্থ মানুষকে দংশন করে মশকি, তখন তার নিজের অজান্তেই এই স্প্রোজোয়াইট দশা মানব দেহে রক্তে প্রবেশ করে। এইভাবে মশকির দেহে ম্যালেরিয়া জীবাণুর স্প্রবণীয় অংশটা হলো ক্রপের মধ্যে যেটা ঘটে, আর ক্রপের মধ্যে যেটা ঘটে সেটা হলো গ্যামিটোগনি। ক্রপের বাইরে হিমোসিলের মধ্যে যেটা ঘটে সেটা স্প্রবণি। আসলে দুটোই যৌন জননেরই এটা একটা অংশ, এটা তার পরবর্তী অংশ। যেমন একটি উদাহরণ দেওয়া যায়, কোনো এক জায়গায় আমাদের ইনভাইট হলো, ইনভাইট হলে রিসিপশনে আমরা বসলাম, এক সময় টেবিল ফাঁকা হলে আমাদেরকে ডেকে নিয়ে গেল, আপনারা আসেন, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ চলে যায় না, তারপরেও আর একটু বসে একটু পান খাই, নিজেরা পরস্পর আত্মীয় স্বজন গল্প স্বল্প করতে থাকে। তখন ওই হোস্ট ওয়ালারা এসে ওনারা বলে, আপনারা প্লিজ কেউ যদি খেতে বাদ থেকে থাকেন চলে আসেন, আমরা ক্লোজ করে দিব, চলে আসেন। তখন খাওয়া হয়েছে, যারা খাওয়া দাওয়া চলছে সেই জায়গাটি হলো গ্যামিটো গণিত জায়গা। খাওয়ার পর যারা একটু বসে আছে সেখানে বাড়ি আশেপাশে মূল প্যান্ডেলের বাইরে, ঠিক সেরকম জায়গাতে স্প্রোগনি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কিন্তু সেটা ইনভাইটেড অংশ, ইনভাইট বাদে কেউ এখানে বসে না। ওই দিনই গ্যামিটোগনি হয়ে গেল, তারপর স্প্রোগনি, পুরোটাই যৌন জননের একটা অংশ। এটা খাওয়া দাওয়া এখানে হয়েছিল, এখানে পরবর্তীতে পান খাওয়া গল্প এখানে চলছে, স্প্রোগনি হতে এখানে পরস্পর ভাব আদান প্রদান এখানে বসে হচ্ছে। তাহলে আমরা চলে যেতে পারি এবার, তাহলে মানব দেহ হেপাটিক সাইজোগনি, তারপরে ছিল ইরাইথ্রোসাইটিক সাইজোগনি, তারপরে এসেছিল মশকির দেহে ম্যালেরিয়া জীবাণু গ্যামিটোগনি, মশকির দেহে ম্যালেরিয়া জীবাণু স্প্রোগনি। এবার খুব সঙ্গত ভাবেই একটা পয়েন্ট এসে যায়, সেই পয়েন্টটির নাম হলো পুং, মানে যৌন জনন এবং অযৌন জনন, এই দুটি জননের মধ্যে পার্থক্য করতে হবে, এরকম একটি পয়েন্ট আছে। এবার চলে যাই আমরা ম্যালেরিয়া জীবাণুর যৌন অযৌন জনন। এবার পয়েন্টের নাম হলো ম্যালেরিয়া জীবাণু যৌন জনন আর অযৌন জননের দুটোর মধ্যে পার্থক্য করতে চাই আমরা। আগে যদি আমরা লিখি এখানে
অজন্ম জন্ম যেহেতু মানব দেহে ঘটে আর নসবৃদ্ধি যেহেতু ঘটে সেটাকে একটা জন্ম জন্ম এটা সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে পড়ে থাকে সাধারণত যে ম্যালেরিয়া জীবাণু যৌন অযৌন জন্মের তুলনা করো তখন আমরা ধাপে ধাপে যাবো এক দুই তিন ধরে অযৌন জন্ম কোথায় সংঘটিত হয় যৌন জন্ম কোথায় সংঘটিত হয় অযৌন জন্মটি সংঘটিত হয় মানব দেহে লোহিত রক্ত যদি কেউ লেখে মানব দেহে তাও হবে লোহিত লোহিত রক্ত কণিকায় আগে আসবে এখানে লোহিত রক্ত কণিকায় আর হলো আর একটা হলো যকৃতে যকৃত ও লোহিত রক্ত কণিকায় এখানে হলো লোহিত রক্ত কণিকা আর একটা হলো যকৃত এই দুই জায়গায় সংঘটিত হয় আর যৌন জনন মশকীর দেহে ক্রপেই হোক ক্রপের বাইরে মশকীর দেহে এটা হলো একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো যৌন অযৌন জননের ক্ষেত্রে যে ধাপগুলো সে ধাপগুলো হলো যেমন স্পোরোজোয়াইট তারপরে যে হলো যে সাইজন্ট সাইজন্ট তারপরে যে হলো টোকোজোয়াইট এই দশাগুলো রোজেট এই দশাগুলো অযৌন জননের ক্ষেত্রে সংঘটিত হয়ে থাকে আর যৌন জননের ক্ষেত্রে যে ধাপগুলো পর পর আসে যেমন আসে গ্যামিট উকিনিটি উকিনিটি তারপরে আছে ওসিস্ট একটা আসে বড় ও ছোট সিওয়াইএসটি ওসিস্ট তারপরে আসবে হলো স্পোরোজোয়াইট এই গঠন করার মাধ্যমে এই পরপর ধাপে ধাপে চলতে থাকে তিন নাম্বার আসবে এই চক্রটির পুনর পুনর মানে পুনঃ পুনঃ আবর্তন চলতে পারে পুনঃ পুনঃ চলতে পারে কিন্তু ডান পাশে যেটা ওই চক্রটি পুনঃ পুনঃ চলতে পারে না পুনরাবৃত্তি ঘটাতে পারে না পুনরাবৃত্তি ঘটে না এই হলো তিনটা পার্থক্য চার নম্বর পার্থক্য হলো এর পরিসমাপ্ত হয় গ্যামিট দিয়ে এর পরিসমাপ্ত হয় সবশেষ গ্যামিটে মাইক্রোগ্যামিট আর ম্যাক্রোগ্যামিট এই দুই প্রকার গ্যামিটে পরিসমাপ্ত হয় আর ডান পাশে এটা হলো স্পোরোজোয়াইট স্পোরোজোয়াইট নামক এরকম একটি দশা লালা গ্রন্থিতে জমা হয় এই অবস্থায় এই পর্ব শেষ হয় তাহলে আমরা একটা ভালো প্রশ্নে যে ম্যালেরিয়া জীবাণুর যৌন অযৌন জননের তুলনা করো বা যৌন অযৌন চক্রের পার্থক্য করো তখন আমরা যদি আগে অযৌন জননের পাশে সেট করি ডান পাশে যৌন জনন প্রথমে কোথায় সংঘটিত হয় মানব দেহের লোহিত রক্ত কণিকা এবং যকৃতে যে চক্রটি সংঘটিত হয় তাকে অযৌন জনন বলা হয় আর মশকীর দেহে ম্যালেরিয়া জীবাণুর জীবনের যে অংশটি সংঘটিত হয় তাকে যৌন জনন বলা হয় যৌন জননের দুটি অংশ ক খ প্রথমে হলো গ্যামিটোগনি খ হলো স্পোরোগনি দুই অংশ মিলেই যৌন জনন ওখানে একটু ভিন্ন ভিন্ন ভাবে কোন কোন রাইটারের বইতে উল্লেখ আছে আজকের পরে যে আমরা বলতে চাই অযৌন জনন সম্পন্ন করতে এই যে ধাপগুলো অতিক্রম করে স্পোরোজোয়াইট মিরোজোয়াইট ট্রোফোজোয়াইট সাইজন্ট রোজেট এই যে দশাগুলো পর পরে আমি বয় ট্রোফোজোয়াইট এই ধাপগুলো পর পর সংঘটিত হতে থাকে আর যৌন জননের ক্ষেত্রে সেই দুটি গ্যামেট নিয়ে শুরু হয়েছিল মাইক্রো গ্যামেট তারপরে সেই স্ত্রী গ্যামেট বা ম্যাক্রো গ্যামেট নিয়ে তাদের হলো জাইগোট তৈরি হলো জাইগোট দিয়ে প্রথম শুরু হয় ওখান থেকে জাইগোট জাইগোটের পরে উকিনিটি তারপরে ওসিস্ট সবশেষ স্পোরোজোয়াইট তৈরি হওয়ার মাধ্যমে যৌন জননের কার্যক্রম শেষ হয় তিন নাম্বার হলো এই অযৌন চক্রটি লোহিত রক্ত কণিকায় বা যকৃতে পুনঃ পুনঃ চলতে থাকে যকৃতের কিছু কোষ আক্রান্ত হওয়ার পর ঘুরে ঘুরে আবার যকৃতকে আক্রমণ করতে পারে লোহিত রক্ত কণিকায় যে চক্রটি সম্পন্ন হয় ইরাইথ্রোসাইটিক চক্র সেটা পুনঃ পুনঃ চলতে পারে একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষের দেহে অনেক লোহিত রক্ত কণিকা অনেক কোষ থাকে সেগুলো কিছু সংখ্যক আক্রান্ত করার পর ঘুরে ঘুরে পর্যায়ক্রমে আবার আবার পুনঃ পুনঃ এরকম করে চলতে থাকে সেজন্য বলা হয়েছে যে অযৌন জনন এই চক্রটি মানব দেহে বা স্তন্যপায়ী প্রাণী দেহে লোহিত রক্ত কণিকায় পুনঃ পুনঃ চলতে পারে
বা পুনরাবৃত্তি ঘটতে পারে। মশকের দেহে এই অযৌন জননের পুনরাবৃত্তি ঘটে না, যেহেতু স্পোরোজয়েট তৈরি হওয়ার পর মশকের লালা গ্রন্থিতে সেখানে তার আর কোনো কাজ থাকে না। যদি কোনো স্তন্যপায়ী প্রাণীর দেহে ট্রান্সফার হতে পারে তাহলে তার কার্যক্রম শুরু হয়, যদি তা না হতে পারে তাহলে সেখানে কিছুদিন টিকে থাকার পর 20 থেকে 40 দিন পর্যন্ত অবস্থান করার পর নিঃশেষ হয়ে যায়, বা দংশন না করলে বা অন্য ফল বা অন্য কোনো কিছুতে সেই চক্র পুনরাবৃত্তি ঘটাতে পারে না। আর এই যৌন জননের অযৌন জনন মানবদেহে যেটা সর্বশেষ দশা, ইরাইথ্রোসাইটিক চক্র শেষে গ্যামিটে পরিণত হয়, দুই প্রকারের গ্যামিটে পরিণত হয়ে এর কার্যক্রম এখানে শেষ করে। যেমন আমরা বলতে পারি যে প্রাইমারি সেকশনের পঞ্চম শ্রেণীর পরীক্ষা হয়ে গেলে তার লেখাপড়াটা ওইখানে 31শে ডিসেম্বর ওই প্রাইমারি স্কুলে তার ওই দিন শেষ হয়, ঠিক পরের দিন 1লা জানুয়ারি হাই স্কুল লেভেলে তার ভর্তি শুরু হয় পরের দিন থেকে। তাই এটা পরিসমাপ্ত হয়ে গ্যামিট থেকে পরিসমাপ্ত হয়, সংগ্রহ করে নিয়ে অনেক ধাপ অতিক্রম করে স্পোরোজাইট উৎপন্ন করে তার পর্ব শেষ করে। এইভাবে এদের জীবনে এই দুটি চক্র পাশাপাশি আসে, জীবন চক্র সম্পন্ন করার জন্য দুটির প্রয়োজন হয়। এবার আমরা আরেকটি পয়েন্টে যাবো, সেটা হলো সেটার নাম হলো অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনক্রম। যৌনক্রম শব্দটির এক মার্কের জন্য ভালো প্রশ্ন পড়ে উদ্ভিদ বিজ্ঞানের শৈবালের ক্ষেত্রে বা অন্যান্য সব জায়গায়। প্রথমে ইত্যাদি আমরা জেনে নিই যৌনক্রম কথাটির অর্থ হলো কোন জীবের জীবন চক্রে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট দশা এবং ডিপ্লয়েড বা টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দশার পরাজয়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন বলা হয়। সেটা আমি আর অত বিস্তারিত যাচ্ছি না। তাহলে কোনো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড দশা বা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আর ডিপ্লয়েড দশা বা টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম আবার এন সংখ্যক ক্রোমোজোম গঠন করে, সেইভাবে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এইভাবে পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে জীবন চক্র চলতে থাকে। তাই এটাকে বলা হয় যৌনক্রম। হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড বা এন সংখ্যক ক্রোমোজোম থেকে টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম, আবার টুয়াইস এন সংখ্যক থেকে এন সংখ্যক ক্রোমোজোমে পরিণত হওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া পদ্ধতি তাকে বলা হয় যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। মশকের জীবনে এই যৌনক্রম সুস্পষ্ট রূপে প্রতিফলিত হয়। এরপরে চলে যাব আমরা আরেকটি টার্ম আছে, সেটা ওইটার নাম ছিল যৌনক্রম। যৌনক্রমের পরে যে আমরা বলবো এটার নাম হলো সুপ্তাবস্থা। সুপ্তাবস্থার একটি ভালো পয়েন্ট, সুপ্তাবস্থা কি সেটা হলো কোন পশুর দেহে রোগ জীবাণু প্রবেশের পর রোগ লক্ষণ প্রকাশের পূর্ব পর্যন্ত প্রবেশ করেছে চুপচাপ করে, কোন ঘরে কোন বাড়িতে বিড়াল ইঁদুর প্রবেশ করেছে হঠাৎ করে কোন দরজা দিয়ে কোন জায়গা দিয়ে ছাদ দিয়ে এসে প্রবেশ করেছে, কিন্তু সে এখনো কোনো ক্ষতি করে নাই, ওইভাবে 2 ঘন্টা 5 ঘন্টা চুপচাপ করে আসে সে অবস্থা বুঝে তারপরে সে খাবার দাবারে মুখ দেবে। তাই যতক্ষণ না পর্যন্ত সে আমাদের ক্ষতি করছে, প্রবেশ করেছে কিন্তু ক্ষতি করে নাই, সেই দশাটি অন্তর্বর্তীকালীন সময়টি, এই অবস্থাকে সুপ্ত অবস্থা বলা হয়। তা আমরা যে চারটি প্রজাতির ম্যালেরিয়া জীবাণু, চারটি প্রজাতির কথা বলেছি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এই চারটি প্রজাতির জন্য ভিন্ন ভিন্ন সুপ্তকাল আছে, সুপ্ত অবস্থা সুপ্তকাল। প্রথমে যদি আমরা বলি যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, একটু আমার উদ্দেশ্য আছে তোমাদেরকে বলবো, সেটা উদ্দেশ্য হলো মনে রাখার জন্য প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। তারপরে পরপর এরকম পরপর নাম লিখতে হবে, তারপরে আসবে ওভেল, ও ভি এ এল ভি, বৈজ্ঞানিক নাম নিচে ডাক দিতে হবে। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এখানে প্লাজমোডিয়াম, এখানে ভি আই ভি এক্স ভাইভ্যাক্স, 4 নাম্বারে আসবে প্লাজমোডিয়াম ম্যালেরি,
এখানে একটু ভুল হচ্ছে, একটা ক্যালসিফেরাম এফ এ এল ছোট হাতের মাধ্যমে ভাইভ্যাক্স, এবার ম্যালেরি এম এ এল এ আর আই এ ই ম্যালেরি, এটা নিচে ডাক দিতে হবে। এবার বিষয় হলো এদের সুপ্তকাল ধারাবাহিকভাবে, যেহেতু ভাইভ্যাক্স নিয়ে আমরা বেশি বুঝি, বেশি আলোচনা হয়, কিন্তু চারটি প্রজাতির সুপ্তকাল আলাদা আলাদা আছে। সেটা হলো প্রথমটা আসবে এদের 8 থেকে 12 দিন পর্যন্ত, এটার আছে 11 থেকে 16 দিন পর্যন্ত, এটার আছে 16 থেকে 20 দিন পর্যন্ত, এটার আছে 18 থেকে 24 দিন পর্যন্ত। এ হলো সুপ্তকাল। এটা হতে পারে যেমন কোনো দেশের মানুষের গড় আয়ুষ্কাল বা গড় বয়স যদি ধরি আমরা, এদেশে 90 বছর বয়সী মানুষও আছে, 2 বছর 1 বছর বয়সী মানুষও আছে, গড় করলে 45 বছর হয়ে গেল। এরকম রেঞ্জটা কত থেকে কত হতে পারে, যেমন কলেজে ফার্স্ট 11-12 ক্লাসে যারা পড়ে তাদের বয়সটা আমরা ধরে নিই 16 কম না, 18-19 বেশি না, এর থেকে এরকম এই রেঞ্জের মধ্যে থাকে, 16 থেকে 18 বা 15 থেকে 20 মধ্যে আপ ডাউন করে, ঠিক এরকম হতে পারে কম বেশি। তা সেরকম প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যে প্রজাতিটি, তার সুপ্তকাল 8 থেকে 12 দিন হতে পারে, সর্বনিম্ন 8 সর্বোচ্চ 12। আর প্লাজমোডিয়াম ওভেল যে প্রজাতিটি, তার হলো 11 দিন সর্বনিম্ন, সর্বোচ্চ 16 দিন। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স 16 থেকে 20 দিন, ম্যালেরি যেটা 18 থেকে 40 দিন। এতে দুইয়ের মাঝামাঝি করে গড় করলে মনে রাখার জন্য একটা ধরে রাখলে রাখতে পারো, 8 আর 12 মাঝামাঝি করে 10-11-16 মাঝামাঝি করে এরকম করে মনে রাখতে পারো। এটা গেল সুপ্তকাল বা সুপ্ত অবস্থা। ম্যালেরিয়া পরজীবীর 4টি প্রজাতির সুপ্তকাল লেখ, যনুক্রম হয়ে গেল, সুপ্তকাল হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। এবার আমরা চলে যাব ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের জন্য আমরা কি করতে পারি। নিয়ন্ত্রণে গিয়ে বলবো প্রথমে, যেমন এদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন, এরকম নিয়ন্ত্রণ করা হলো কন্ট্রোলের মধ্যে রাখা। হ্যাঁ, বীজ নিয়ন্ত্রকের কার্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, সেরকম আমরা ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণ করতে চাই কিভাবে। যেহেতু বৈশ্বিক, যেমন আজকের দিনে আমরা কোভিড-19 আক্রমণে সারা বিশ্ব প্রকম্পিত, সবাই এখন এটার পিছনে দৌড়াদৌড়ি করছে, ওষুধ ভ্যাকসিন বন্ধ, অফিস আদালত, এইভাবে তা নিয়ন্ত্রণের জন্য আমরা 3টি ধাপে যাবো, 3টি ধাপ। একটা এতে হলো মশকগুলোর উপরে মশক নিধন, নিধন কথা কি মানে হলো একেবারে মেরে কেটে সাফ করে ফেলা, পরিষ্কার করে ফেলা, কোথাও একটাও বেঁচে থাকতে পারবে না। তাহলে কি করতে হবে, এই এত দেশ, এত নদী, খাল, বিল, নদী, নালা, বন, জঙ্গল, বাড়ি ঘর, ছাদের উপরে, বাড়ির নিচে ড্রেন, এত জায়গায় পানি জমে থাকে, ময়লা আবর্জনা পানি, পরিষ্কার পানি, এই সমস্ত জায়গায় মশা ডিম পাড়ে, পানিতে মশকি ডিম পাড়ে। তাহলে এই যে ম্যালেরিয়ার যে মশা, এরা যেমন কুচুরি পানার মাঝখানে একটু ফাঁকা জায়গা, ড্রেন, শহরের ড্রেন, গ্রাম অঞ্চলে যে পচা রাস্তার পাশে গোয়াল ঘরের পিছনে যে জায়গা থাকে, এরকম বদ্ধ পানিতে, একটু ময়লা আবর্জনা পূর্ণ বদ্ধ পানিতে, নোংরা পানিতে, এরকম জায়গায় কেউ কোনো কাজে সেখানে যায় না, এই নিরিবিলি পরিবেশে এই মশকি মনের আনন্দে সেখানে ডিম পাড়ে। সেই ডিম পেড়ে সেখান থেকে লার্ভা, পিউপা পরবর্তীতে উড়ে চলে আসে, এসে আমাদের গোয়াল ঘরে গরু গরুকে আক্রমণ করে, তারপরে বসত বাড়িতে চলে আসে, এইভাবে আক্রমণ করে থাকে। তাহলে এটি নিধন করার জন্য কি করতে হবে, মশক নিধনের জন্য সরাসরি, তাহলে যে মশা যে বিষ প্রয়োগ করা, বিষ কোথায় দিব আমরা, জলাশয়ে, যেখানে যেখানে জলাশয় আছে, যেগুলো কচুরিপানা পরিষ্কার করার জন্য মাঝে মাঝে আমরা পত্র পত্রিকায় টিভিতে দেখি, এলাকার গণ্যমান্য ব্যক্তি বা জনপ্রতিনিধি বা কোনো যুব সমাজ, তারা একত্রিত হয়ে ওই কচুরিপানা ময়লা আবর্জনা ওইগুলো পুকুর থেকে তুলে ফেলে দিয়ে পরিষ্কার সুপেয় পানির ব্যবস্থা করে, মাছের চাষ করে। সবচেয়ে বড় কথা, সেখানে মশা পরিষ্কার পানিতে, এই মশা সেখানে থাকতে পারে না। তাহলে মশা ধ্বংস করার জন্য বিষ স্প্রে করা, আর হলো লার্ভা গুলো যে ডিম ফুটে লার্ভা বের হয়, সেই লার্ভা গুলো যেন পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হতে না পারে, সেজন্য ওই কিছু মাছ যেমন কই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, টাকি মাছ, শোল মাছ, এই টাইপের অনেক প্রজাতির মাছ আছে,
এই মাছগুলো যদি সেখানে ছেড়ে দেওয়া যায়, মাছ না ধরা হয়, তাহলে এই মাছগুলো সারাদিন ঘুরে ঘুরে এই লার্ভাগুলো খেয়ে ফেলে মশকীর। কোনো লার্ভা যদি না থাকে তাহলে নতুন করে আর মশা আসতে পারবে না। এদেরকে বলা হয় বায়োলজিক্যাল কন্ট্রোল বা জীব দমন, জীব দিয়ে জীবের দমন। এটা আরো ভালো, কোনো বিষ বা অ্যারোসল এগুলো বাইডিন, প্যালুডিন, সুমিথিয়ন, মেলাথিয়ন, তারপরে এরকম অনেক নামে বিভিন্ন কোম্পানির যে কীটনাশক পাওয়া যায় সেগুলো, যেমন কৃষক বিভিন্ন সবজি ক্ষেতে, ধান পাট তুলার ক্ষেতে, বেগুন তরমুজের ক্ষেত্রে ক্ষেতে ব্যবহার করে থাকে, সেগুলোর দাম বেশি। কিন্তু মশকি নিধনের জন্য সিটি কর্পোরেশন পৌরসভাগুলো টেন্ডারের মাধ্যমে যে জিনিস যে বিষ তারা সংগ্রহ করে, কোনোটার মেয়াদ থাকে কোনোটার মেয়াদ থাকে না, যেটুকু দেওয়ার কথা পরিমাণে সেটুকু দেয় না। এখানে একটু কারসাজির কারণেই মশা আসলে মরে না, তারা তাদের মতো কাজ দেখায়। আর সারাদিন আমাদের কর্মী ঘুরে ঘুরে স্প্রে করতেছে, কিন্তু তার মধ্যে ওই কার্যকর ওই দামি বা মেয়াদ থাকা বিষ যদি থাকতো তাহলে এত মশা থাকার কথা ছিল না। তাহলে বিষ প্রয়োগ করে মারা যায়। আর হলো মাছ চাষ করে লার্ভা খাদকের মাধ্যমে। 3 নম্বর হলো আধুনিক প্রযুক্তি রেডিয়েশনের মাধ্যমে মশাগুলোকে বন্ধা করে দিয়ে তাহলে এদের থেকে পরবর্তী জেনারেশন আসবে না। 5 নম্বর হলো জুভেনাইল হরমোন, হরমোন যদি ওই পানিতে মিক্সড করে দেওয়া যায় তাহলে ওই লার্ভা পিউপাগুলো পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হবে না। আর একটা বিষয় আছে, কেরোসিন তেল খুব বেশি দাম না, ডিজেল বা কেরোসিন এগুলো খুব বেশি দাম না, এগুলো যদি পানিতে ঢেলে দেওয়া হয়, স্প্রে করা না, এমনি ঢেলে দিলে যদি উপর একটা স্তর, তেলের একটা স্তর তৈরি হয়, এই তেলের স্তর তো যখন হয় তখন অক্সিজেনের অভাবে এই লার্ভাগুলো বেঁচে থাকতে পারে না। তাহলে এটা একটা কম দামের মধ্যে ভালো ট্রিটমেন্ট, কেরোসিন বা ডিজেল পানির উপর ঢেলে দিলাম যেখানে, বা চলমান ড্রেন যেখানে সেখানে তো দিয়ে পোষানো যায় না, কত ঢেলে দেওয়া যায়। তবে জমি থাকা পানিতে যদি হয় সেখানে আমরা 1/2 লিটার 1 লিটার কিছু অংশ ঢেলে দিলে কেরোসিন যেহেতু পানির থেকে হালকা দ্রুত ছড়ায় পড়ে উপরে একটা স্তর তৈরি করে, এই স্তর তৈরি করে এই লার্ভাগুলো তখন অক্সিজেনের অভাবে মারা যায়। এভাবে মশকি নিধনের মাধ্যমে আমরা ম্যালেরিয়ার থেকে বাঁচতে পারি। আর 2 নম্বর হলো আত্মরক্ষার জন্য যে ব্যবস্থা গুলো গ্রহণ করা যায়। আত্মরক্ষা হলো সব মশা মেরে ফেলা সম্ভব হলো না, তখন কি করা হবে? তখন নিজেদের বাঁচার জন্য, যেমন শীতের হাত থেকে বাঁচার জন্য আমরা কাপড় গায়ে দিই, তারপরে যদি আরো ঠান্ডা লাগে তখন পশমি কাপড়, রেশমি কাপড়, শীতের কাপড়, রুদের কাপড় গায়ে দিই, তারপরে না হলে লেপের মধ্যে ঢুকে পড়ি, বা এরকম ধাপে ধাপে এগোতে হবে। আত্মরক্ষার জন্য হলো আমরা ঘরের সন্ধ্যায় ঘরের জানালা দরজা বন্ধ করে দিব, যাতে বাইরের ওই মশা ভিতরে প্রবেশ করতে না পারে। ধূপের ধোঁয়া জ্বালায়, ধূপের ধোঁয়া এই গন্ধটি খুব তীব্র গন্ধ হয় বলে মশা টিকতে পারে না, তখন চলে যায় ধূপের ধোঁয়া জ্বালানো। 3 নম্বর হলো যে বাজারে কয়েল পাওয়া যায়, এই কয়েল জ্বালানোর ছেলে যখন সন্ধ্যার দিকে পড়তে বসে তখন মশার উৎপাত করে, কয়েল জ্বালালে কয়েলের ধোঁয়ায় মশা দূরে চলে যায়। তারপরে অ্যারোসল স্প্রে দিয়ে কোনো মিটিং বা এরকম জায়গায়, সেখানে তো কয়েল জ্বালানো যায় না, পরিবেশটা সেরকম না, অ্যারোসল স্প্রে করে দিয়ে মশা ওখান থেকে বিতাড়িত করে দেওয়া যায়। আর একটা আছে গ্লোব ম্যাট, যেগুলো এই ম্যাটগুলো সবচেয়ে ভালো ধোঁয়াবিহীন মশা নিবারণ, এটা দিয়ে আত্মরক্ষা করা যায়। আর কিছু কিছু বাসায় যে জানালা গ্রিল বা কাচের জানালার সাথে সূক্ষ্ম নেট, খুব সরু তারের সূক্ষ্ম নেট লাগানো হয় জানালা দরজা ভেন্টিলেটরে, যে পথ দিয়ে মশা যেন ঘরে প্রবেশ করতে না পারে। আর আরো কিছু ব্যাপার আছে, কিছু মানুষ যেমন গাড়ি ড্রাইভার বিভিন্ন রাত্রে যত ট্রেন চলে, বাস চলে, লঞ্চ চলে, যত গাড়ি ট্রাক যত এই ড্রাইভার গুলো বা এই গাড়ির প্যাসেঞ্জার গুলো, তারা তো মশারির মধ্যে থাকতে পারে না, তখন কি হবে? তখন মোজা, হাতে পায়ে মোজা পরা থাকবে, কাপড় চোপড় দিয়ে বাঁধা থাকবে। আর এক রকম লোশন পাওয়া যায় ক্রিওজট বা এরকম লোশন, ওডোমাস, সাইটোনিলা এরকম নামে কিছু লোশন পাওয়া যায়, সেই লোশন গুলো হাতে পায়ে যে জায়গাটুকু খোলা থাকে, ছেলে মেয়েরা যখন পড়তে বসে তখন হাত পা খোলা থাকে, তখন বা ওরকম গাড়ির প্যাসেঞ্জার যারা, গাড়ির ড্রাইভার যারা, তারা তো বারবার মশা মারতে পারে না বা বিরক্ত বোধ করে, তখন ওদের একটু সাইটোনিলা বা ওডোমাস এই টাইপের ক্রিম মেখে নিলে তখন সেখানে আর মশা কামড় দিতে পারে না। এভাবে আত্মরক্ষা করা যেতে পারে। আর শেষ নাম্বারটি হলো, সেটা হলো চিকিৎসা। এত কিছু অবলম্বন করার পরও যদি কোনো মানুষের ম্যালেরিয়া হয়েই থাকে, তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যা,
এবং হসপিটালাইজ করা, সেখানে মশারির মধ্যে রেখে রোগীর ট্রিটমেন্ট করা, আর হলো সিনকোনা গাছের ছাল থেকে পাকল থেকে তৈরি যে নিভাকুইন, ক্লোরোকুইন, ম্যাপ্লোকুইন, এরকম ভিন্ন ভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো, দেশি বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো অনেক ভালো ভালো ওষুধ বাজারে সাপ্লাই দিয়েছে, সেগুলো ডাক্তারি পরামর্শ মোতাবেক গ্রহণ করলে এই ম্যালেরিয়া রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।